ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এগারোই ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্নেই চলে এলাম। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে 2023 কবে পালিত হলো? এটা 10ই ডিসেম্বর পালন করা হলো। 2023 সালে হিউম্যান রাইটস ডের 75তম বার্ষিকী উদযাপন হচ্ছে। 10ই ডিসেম্বর 1948 জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এটি গৃহীত হয়েছিল এবং এটা তারপর থেকে প্রতি বছর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কবে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 2023 সালে পালন করা হলো, মানে হয়েছে, এটা হচ্ছে 10ই ডিসেম্বর। আলফ্রেড নোবেল 1833 সালে জন্মগ্রহণ করেছিলেন 21শে অক্টোবর এবং তার মৃত্যু হয়েছিল 10ই ডিসেম্বর 1896 সালে। তিনি সুইডিশ রসায়নবিদ, সুইডেনের বাসিন্দা, প্রকৌশলী, শিল্পপতি, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, নোবেল পুরস্কার যেটা তার প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা নোবেল প্রাইজের যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ওখানে দেখতে পাবে যে নোবেলের সাথে তিনি কত জড়িত আছে। আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা পারলে দেখে নিও। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাকে 1884 সালে তাদের সদস্য নির্বাচিত করেছিলেন এবং 10ই ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয়। বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য এই মোটরাল 6টি ক্ষেত্রে দেওয়া হয়। 1901 থেকে তার ইচ্ছে অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তিনি যে সমস্ত টাকা প্রদান করে গিয়েছিলেন সেখান থেকে এই পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি গ্লোবাল পলিউশনের র্যাঙ্কিংকে কোন দেশের শহর লাহোর শীর্ষে রয়েছে? এটা হচ্ছে পাকিস্তানের শহর। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর একটি গুরুতর ধ্বংসের সংকটের মুখোমুখি হয়েছে। এই শহরটির বাসিন্দাদের স্বাস্থ্য মঙ্গলের জন্য একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আইকিউ এয়ার এই সংস্থাটি, যা গ্লোবাল এয়ার কোয়ালিটি নিরীক্ষণ করে, তার মতে সকালে 400,000-এর এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সহ বিশ্বের সবথেকে খারাপ এলাকার মানে রেকর্ড করেছে এই লাহোর শহরটি। যেহেতু পাকিস্তানের কথা আছে, পাকিস্তান সম্বন্ধে, পাকিস্তান হচ্ছে এই দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, রাজধানী ইসলামাবাদ, অফিসিয়ালি ভাষা উর্দু এবং ইংরেজি। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন দেশ ডালের দাম নিয়ন্ত্রণ করতে শুল্কমুক্ত হলুদ মটর আমদানি কার্যকর করেছে? এটা হচ্ছে ভারত। ডালের দাম স্থিতিশীল করার জন্য একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপে ভারত সরকার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের মাধ্যমে হলুদ মটর আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এই পদক্ষেপের ফলে বাজারে ডালের সরবরাহ বাড়বে। 31শে মার্চ 2024 পর্যন্ত এই শুল্কমুক্ত মটর চালানোর অনুমতি দিয়েছে। আর হলুদ মটর কোথা থেকে আসে? প্রাথমিকভাবে কানাডা, রাশিয়া থেকে এটা আমদানি করা হয়। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ব্যাংক অব দ্য ইয়ার 2023-এর খেতাব অর্জন করেছে? এটা হচ্ছে ফেডারেল ব্যাংক। একটি উল্লেখযোগ্য কৃতিত্ব হিসেবে এই ফেডারেল ব্যাংক ফিনান্সিয়াল টাইমস এর অধীনে বিখ্যাত যে প্রকাশনা আছে দ্য ব্যাংকার, এর দ্বারা ব্যাংক অব দ্য ইয়ার 2023-এর মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। এর ফলে ফেডারেল ব্যাংকের ব্যতিক্রমী প্রতিশ্রুতি, গ্রাহক কেন্দ্রীয় পরিষেবা এইগুলোকে প্রতিফলিত করছে। ফেডারেল ব্যাংক এটা হচ্ছে একটা বেসরকারি ব্যাংক। সদর দপ্তর হচ্ছে আলুভা, কেরালার আলুভা। সিইও হচ্ছে শ্রম শ্রীনিবাস। প্রতিষ্ঠা হয়েছিল 1931 সাল। প্রতিষ্ঠাতা হচ্ছে কেপি হরমিস। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি জাতিসংঘের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডের বিজয়ী হয়েছেন? এটা হচ্ছেন মেক্সিকো থেকে মিশেল জারেট পালোমেক এবং কেনিয়া থেকে সেবাস্তিয়ান মওয়াওরা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বব্যাপী প্রচেষ্টার মধ্যে দিয়ে দুই উল্লেখযোগ্য ব্যক্তি মেক্সিকো থেকে মিশেল জারেট পালোমেক এবং কেনিয়ার সেবাস্তিয়ান মওয়াওরা জাতিসংঘের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন এই অ্যাওয়ার্ডের বিজয়ী হয়েছেন। মিশেল জারেট পালোমেক তিনি হচ্ছেন মেক্সিকোর বাসিন্দা, 27 বছর তার বয়স। আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশুদ্ধ এবং পর্যাপ্ত জল সরবরাহের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। আর কেনিয়ার বাসিন্দা সেবাস্তিয়ান মওয়াওরা তিনি হচ্ছেন 35 বছর বয়সী। বৈদ্যুতিক যানবাহনের গ্রহণকে ত্বরান্বিত করার তিনি কথা বলেছেন এবং তার ফলে যে এই যে সমস্যা হচ্ছে, সামাজিক লিঙ্গ বৈষম্য, এই সমস্ত দিকটাও তিনি বলেছেন। যেহেতু জাতিসংঘের কথা আসছে একটু বলি, প্রতিষ্ঠা হয়েছিল 24শে অক্টোবর 1945। 24শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতা হচ্ছে বিভিন্ন দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল, ফ্রান্স আরও, এবং মহাসচিব বর্তমানে হচ্ছে অ্যান্তনিও গুতেরাস।
পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি IBM এর তৈরি সর্বশেষ 1000 কিউবিক কোয়ান্টাম চিপের নাম কি? এটা হচ্ছে কন্ডোর। IBM সম্প্রতি কন্ডোর উন্মোচন করেছে তার সর্বশেষ কোয়ান্টাম কম্পিউটিং মাইলফলক উন্মোচন করেছে। এটি একটি ইমপ্রেসিভ 1121 কিউবিক কোয়ান্টাম প্রসেসর। এটি IBM এর কোয়ান্টাম রোডম্যাপে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। প্রথমবারের জন্য 1000 কিউবিক সহ একটি কোয়ান্টাম মেশিনকে প্রদর্শন করছে। এটি একটা চিপ, একটি ডিস্টিংটিভ হানিকম প্যাটার্নে সাজানো হয়েছে। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি 9 ডিসেম্বর আয়োজিত ইনফিনিটি ফোরাম 2.0 ভাষণ দেবেন? এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনফিনিটি ফোরামের যে দ্বিতীয় সংস্করণ সেখানে ভাষণ দেবেন। এটি একটি উল্লেখযোগ্য প্রিমিয়ার ফিনান্সিয়াল টেকনোলজি ইভেন্ট যা 9 ডিসেম্বর 2023 আয়োজিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি গিফট সিটি দ্বারা এটা আয়োজিত হয়েছিল। 2021 সালে প্রথম ফোরাম হয়েছিল, সেখানে 80টির বেশি দেশ থেকে 95,000টির বেশি রেজিস্ট্রেশন দেখা গিয়েছিল। তো এবারে দ্বিতীয় সংস্করণে নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দিয়েছেন। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি মিনিংফুল ইকো ইনিশিয়েটিভ মাধ্যমে যুবদের ক্ষমতায়নের জন্য কোন উদ্যোগ চালু করা হয়েছে? এটা হচ্ছে গ্রিন রাইজিং। COP28 ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রকের সহযোগিতায় গ্রিন রাইজিং উন্মোচন করা হয়েছে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ, ভারতের ইউথ প্রচার অভিযানের মাধ্যমে সম্পাদিত মিশন লাইফ আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি প্রথম কোন মহিলা সিয়াচেন মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? সিয়াচেনে তিনি হচ্ছেন ক্যাপ্টেন গীতিকা কৌল। একটি ঐতিহাসিক উন্নয়নে মহিলা সেনা ডাক্তার ক্যাপ্টেন গীতিকা কৌলকে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন করা হয়েছে, যা ভারতের সশস্ত্র বাহিনীতে জেন্ডার ইনক্লুসিভ দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিকে চিহ্নিত করে। এটি প্রায় 1 বছর আগে একই স্থানে ইঞ্জিনিয়ার কর্পস থেকে ক্যাপ্টেনশিপ চোহানকে মোতায়েন করার পর এটা দ্বিতীয় ঘটনা হচ্ছে মহিলা হিসেবে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।